তীব্র গরম অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পোকার আক্রমণে এবছর যশোরে আমের ফলন বিপর্যয় হয়েছে ফলে আম বিক্রি করে লাভের আশা দেখছেন না চাষিরা তবে কৃষি বিভাগ বলছে আম কম হলেও দাম বেশি হয় কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন যশোর থেকে তামান্না ফেরজানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার যশোরের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযুক্ত ফলে প্রতি বছরই এখানে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় কিন্তু এবার তীব্র গরমে সেচ বেশি দেয়া লেগেছে গাছে পোকার আক্রমণও হয়েছে বেশি এজন্য হয়েছে কীটনাশকের ব্যবহারও ফলে আম উৎপাদনে এবছর চাষিদের খরচ অন্যান্য বাড়ির তুলনায় অনেক শুধু তাই নয় আমগুলি আকারেও ছোট গরমে অত্যন্ত আম ঝুড়েছে অত্যন্ত আম ঝুড়েছে অত্যন্ত পরিমাণে ওষুধ লেগেছে গরমে আমাদের আম অনেক আম নষ্ট হয়ে গেছে ব্যবসায়িক দিক থেকে এবার আমরা অনেক ক্ষতিগ্রস্ত যে আম আছে এই বাগানের যে খরচ সেই খরচ ওঠায় নিয়ে আসা কষ্ট যশোর জেলায় সাধারণত হিমসাগর ল্যাংড়া আমরুপালি ও বাড়ি চার জাতের আমের উৎপাদন হয় মুকুল আসার পরপরই সুষম সার ব্যবহার নিরাপদ বালাই ব্যবস্থাপনা ও পোস্ট হারভেস্ট কমানোর প্রযুক্তি নিয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে যারা কমার্শিয়ালি চাষ করছে তারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে এবং তাদের ফলনও ভালো আমরা আশাবাদী যে ফলন কম আসলেও যে আমাদের যে দাম দামে পুষিয়ে যাবে এই যে পড়া আম বা ঝরা আম বিশেষ করে কাঁচা আমের মার্কেট ভালো থাকার কারণে কিছু আম ঝরে গেলেও আমার কৃষক সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবছর তিন হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে আম চাষ হয়েছে উৎপাদন হয়েছে প্রায় বান্ন হাজার চারশো চল্লিশ টন বিউরো রিপোর্ট এটিএন বাংলা